সুপ্রিয় দর্শক, আমি কাউসার আহমেদ, বিডি এন্টারটেইনমেন্ট নিউজের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকে স্বাগত। আজ এসেছি আমরা একটা শুটিং করতে। আমাদের এই শর্ট ফিল্মের নাম হচ্ছে দেশি বডিগার্ড। হ্যাঁ, দেশি বডিগার্ড। খুবই আনন্দ, হাসি, ফানি সিকোয়েন্স রয়েছে, আর তার জন্য আজকের এই শুটিং প্লট আমাদের টিম মেম্বাররা সব চলে এসেছে, সবাই ড্রেস আপ করছে। আমাদের সঙ্গে থাকবেন, আমরা এই পুরো ব্লগটি আপনাদের দেখাবো। আমাদের শুটিং ইউনিট সবাই রেডি, ক্যামেরা রেডি, আমাদের প্লেস রেডি হয়ে গেছে। তো লেটস গো, আমাদের সাথে আসুন। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের ডাইরেক্টর সাহেব প্লাস অ্যাক্টর, আমাদের টিম দ্য ফ্রেন্ড জোন এলটিডির কর্ণধার জনাব হাসিবুর রহমান রাজন। সে এখানে তার ক্যামেরা সেট আপ রেডি করছে। হাসিবুর, কি খবর? এই তো ভালো। আজকে তো শুটিং সবাই দেখলাম ড্রেস আপ করতেছে, তা আজকের যে শুটটা হবে, যে শর্ট ফিল্মটা হবে, শর্ট ফিল্ম সম্পর্কে যদি একটু অল্প সংখ্যক ধারণা দেওয়া যায় তো? জি ভাই, অবশ্যই, কেন নয়। আসলে আজকে আমরা একটা বডিগার্ড বিষয় নিয়ে একটা ফানি ভিডিও করতে আসছি। তো মানে আমি থাকবো আর কি স্যার, তো আমার সাথে দুটো বডিগার্ড থাকবে। তো বডিগার্ড আমি মানে বডিগার্ডের জন্য মানে শান্তি পাবো না। আমি যেখানে যাবো বডিগার্ড আমাকে ডিস্টার্ব করবে, আমাকে যন্ত্রণা দেবে, খুবই ডিস্টার্ব করবে। অস্থির একটা ফানি ভিডিও হবে, দেখলে অবশ্যই হাসতে হবে আপনাদের, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে, অবশ্যই ভিডিওটি দেখবেন। তো আজকে আমরা অনেকদিন পর ভিডিও করতে আসছি ফ্রেন্ডি থেকে, অনেকদিন পর, অনেকদিন কন্টেন্ট করতে পারতেছি না, পার্সোনাল কিছু প্রবলেমের কারণে একটু থেমে গেছিলাম, পারিনি। তো সবাই দেখবেন ভিডিওটা, কারণ আপনাদের ভালোবাসাতে আজকে এই পর্যন্ত আসা। আর আমাদের যে মুন্না ভাই, অনেক হেল্প করতেছে, আর এই যে ব্লগটা আপনারা দেখতেছেন, এই ব্লগের সম্পূর্ণ আপনারা এন্টারটেইনমেন্ট নিউজ চ্যানেলে পেয়ে যাবেন, পেজে পেয়ে যাবেন। আর এটার আমাদের যে ভিডিওটা আসতেছে, ভিডিওটার ক্লিপ বা ফানি ক্লিপ বা ফুল ভিডিওটা আপনারা এই পেজে পেয়ে যাবেন। তো সবাই পেজটাকে ফলো করে দিবেন, যারা এখনও করেননি সবাই পেজটাকে ফলো করে সি অল দিয়ে রাখবেন। আর যারা আমাদের দ্য ফ্রেন্ড জোন এলটিডি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সাবস্ক্রাইব করলে আপনারা আমাদের আপডেট ভিডিওগুলো পেতে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আর ভাই, আপনি তো এই মুহূর্তে আমাদের যে শুটিংগুলো হবে সব তো ব্লগার কারা তৈরি করতেছেন নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে ভাই একটু ভালো করে করেন, কারণ দর্শক দেখুক আমরাও কীভাবে তাদের জন্য কষ্ট করি, আমরা কীভাবে ভিডিওটা করি, মানে একটা ভিডিও মেক করতে পারি অনেক কষ্ট। এই যে দুপুরবেলা আসছি, যে এখানে তো একটু ঠান্ডা আছে, তারপরে রাস্তা দিয়ে আসছি, প্রচুর পরিমাণে রোদ, ঘামতে ঘামতে আমাদের অবস্থা খারাপ। আর তো কী বলবো, মানে খুবই পরিশ্রম করি আমরা একটা ভিডিওর জন্য, মানে একটা ভিডিও করতে আমাদের দুই দিন লেগে যায়, খাওয়া দাওয়া ঠিক নাই, খুবই পরিশ্রম। তো সবাই আমাদেরকে সাপোর্ট করবেন, ইনশাল্লাহ সাপোর্ট করতেছেন, সাপোর্ট করাতে আজকে পর্যন্ত আসা, আরও সাপোর্ট করবেন ইনশাল্লাহ আপনাদের কাছে আসা আমাদের। ধন্যবাদ সবাইকে। মারুফ, কি খবর? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। তা আজকে তোমার কি ক্যারেক্টার, কি শুটিং করতেছ আজকে? আজকে ভাইয়া শুটটা হচ্ছে বডিগার্ড নিয়ে। তো এখানে আমি বডিগার্ড মেইন ক্যারেক্টার করেছি, তো চেষ্টা করব ইনশাআল্লাহ ভালো করার জন্য। আপনারা বন্ধুরা, আমাদের একটা ভিডিও করতে অনেক কষ্ট হয়, যদি আপনারা ভিডিওটা দেখে থাকবেন, যদি ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ। তো আমি তো এখানে
গল্পটা আমাদের যে স্ক্রিপ্টটা এটা কিন্তু আমি অনেক মুভি দেখছি বা অনেক নাটক দেখছি, আমি কমন দেখছি, সবাই কিন্তু এক একটা সাবজেক্ট নিয়ে কাজ করে, কিন্তু আমি যখন দেখলাম যে বডিগার্ড নিয়ে আজ পর্যন্ত কেউ কাজটা করে নাই, আর এই আইডিয়াটা আমি সালমান খান মুভি থেকে নিয়েছি বডিগার্ড মুভিটা। তো বন্ধুরা এটাই হচ্ছে মেন কথাটা। দর্শক, আমাদের দেশি বডিগার্ডের যে শর্ট ফিল্ম হবে তার ডিওপি ডাইরেক্টর জনাব অর্ণব রাগিব। রাগিব, কি অবস্থা? জি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো ভাই, আজকে রাজন ভাই তো চ্যানেলের ডিরেকশন দিচ্ছি। তো ভাই, জানি না কাজটা কেমন হবে, দেখার পরে হয়তো আপনাদের অনেক ভালো লাগবে, কাজটা ফানি টাইপের, তো মানে দেখলেই বুঝতে পারবেন। তো ঠিক আছে, ধন্যবাদ। এই যে আমাদের ক্যামেরা রেডি, আমাদের অ্যাক্টররা সবাই রেডি, অ্যাক্টররা আসবে, দেখতে পাচ্ছেন শ্যুট নেওয়া হচ্ছে, অ্যাক্টররা তাদের শ্যুট দিচ্ছে, দুজন বডিগার্ড সামনে, হিরো। এখন ডাইরেক্টর অ্যাকশন বলবে, রোল অ্যাকশন দেবো, অ্যাকশন অ্যাকশন দিয়ে দিয়েছে। স্টার্ট। হয় নাই প্রথম শ্যুট, দেখতে পাচ্ছেন ডাইরেক্টর সাহেব অ্যাক্টরদের সব বুঝিয়ে দিচ্ছে, তাদের শট বুঝিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন হাটার স্টাইল অর্ণব ডাইরেক্টর। খুব ফানি টাইপের আমাদের সঙ্গে থাকুন, খুবই ফানি এবং অ্যাকশন সব কিছুই থাকবে। শ্যুট বুঝে নিচ্ছে সবাই, তাদের ডায়লগ গুলো বুঝে নিচ্ছে, ক্যামেরা রেডি, ডাইরেক্টর সাহেব সবকিছু বুঝিয়ে দিচ্ছে। খুবই অস্থির বিনোদন হবে, ফানি হবে, এন্টারটেইনমেন্ট হবে, অ্যাকশন হবে, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেলে কর্তৃপক্ষ দায়ী নাই। ডাইরেক্টর অলরেডি হাসা শুরু করেছে স্ক্রিপ্ট পড়ে। আমাদের সঙ্গে থাকবেন, আর খুব শীঘ্রই দ্য ফ্রেন্ড জোন এলটিডিতে এই শর্ট ফিল্মটি রিলিজ হবে। সকলকে ধন্যবাদ।